লক্ষ্মীপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা লক্ষ্মীপুরে পেঁয়াজের আট শত চার দোকানে এক অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান এ সময় ছয়চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বুধবার দুপুরে শহরের বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিক রিদওয়ান আরমান শাকিল এ সময় ভোসা অধিকার আইনে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে সোনালী স্টোরকে পঁচিশ হাজার টাকা ও মূল তালিকা না থাকায় সোলাইমান স্টোর জিয়া দুটি মুদি দোকানে এক হাজার টাকা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির কারণে আরও বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির সহ সভাপতি আব্দুল আজিজ কাঁচামরিচ ও ফল বিক্রেতা সমিতির সভাপতি ইমরান হোসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিক রিদওয়ান আরওয়ান শাকিল বলেন পেঁয়াজের পাইকারি মূল্য প্রতি কেজি টাকা ও খুচরা মূল্য সত্তর টাকা নির্ধারণ করেছে সরকার অসাধু কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে অতিরিক্ত ধরে বিক্রি করছে এ সময় অভিযোগে লক্ষ্মীপুর বাজারে অভিযান পরিচালনা করা হয় বাজারে নির্ধারিত মূল্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকলে বলে জানান তিনি